গত কয়েকদিন যাবত আমরা ফেসবুকে দেখছি যে মাওলানা মহিউদ্দিন খান সাহেব অনুদিত সম্পাদিত তাফসিরে মারিফুল কোরআন, যেটা সংক্ষিপ্ত আকারে সৌদি আরব থেকে বের হয়েছিল, এটা বলা হচ্ছে একটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন একজন শায়খ, উনি এবং তার সঙ্গের কিছু মানুষের চেষ্টায় এই তাফসিরে মারিফুল কোরআনের কথিত কিছু ভুল ত্রুটি বারবার পেশ করার কারণে এটার প্রিন্টিং বন্ধ হয়ে যায়, এটার প্রচার বন্ধ হয়ে যায় সৌদি আরবের পক্ষ থেকে, এবং নতুন আরেকটি তাফসির গ্রন্থ লেখার প্রজেক্ট সেখানে পেশ করা হয়, এরকম একটা কথা আমরা দেখছি। এ ব্যাপারে আপনাদের জানাশোনাটা কি? পরিবারের সদস্য হিসাবে, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সন্তান হিসাবে আপনি যদি একটু বলতেন। আমরা পদ্ধতিগত কারণে নাম বলতে চাই না, যার ব্যাপারে এই কথাটা উঠেছে তার নামটা আমি উচ্চারণ করি নাই, আমি চাচ্ছি যে আমরা কি উচ্চারণ না করি, কিন্তু বিষয়টা আসলে সত্য কিনা আপনারা কেমন জানেন একটু বললে ভালো হতো। আহমদ বদরুদ্দিন খান ভাই। জি, আসলে বিষয়টা আপনারা যেটা জেনেছেন এটা সত্যি। দুঃখজনক ব্যাপার হয়েছে যে আপনি হয়তো পরে আসছেন, কিন্তু আমি আমার বাবা মারিফুল কোরআন যখন তর্জমা করেন তখন আমার একটা ডিউটি ছিল কোরআনে হাফেজ হিসেবে, যে আমি কোরআনের পৃষ্ঠা কেটে কেটে তাকে আমি লাগাই দিতাম এবং সে বলতেন যে এটা কত নম্বর সুরার কত নম্বর বা পারার কত নম্বর মানে পেজ, এটা আমি ওইভাবে লাগাই দিতাম। তো দিন রাত কষ্ট করে উনি মূল মারিফুল কোরআন করার বিষয়টা উনি অত্যন্ত মানে কষ্টের সাথে করছেন। জি, সীমাহীন কষ্ট আর কি, এটা এটার আসলে বর্ণনা দেয়া যাবে না যেটা মানে কতটুকু কষ্টের। তো সেই কিন্তু আমার বলার ব্যাপারটা হয়েছে যে এই মারি মানে এই মারিফুল কোরআন করার পরে আজ পর্যন্ত আমাদের জানা মতে এই মারিফুল কোরআনকে নকল করে বিক্রি করতেছে নিয়ার অ্যাবাউট বাংলাদেশের 22 থেকে 23টা প্রকাশনী। আল্লাহ! হ্যাঁ, এবং এইখানেও আমি বলবো যে তাদের মধ্যে এই ইনসাফটুকু আছে যে তারা অনুবাদক হিসাবে আমার বাবা মাওলানা মহিউদ্দিন খানের নামই ছাপাইয়া বিক্রি করে, কোনো কোনো ক্ষেত্রে তাদের নিজেদের প্রকাশনীর নাম না দিয়ে আমাদের প্রকাশনীর নাম দিয়েও বিক্রি করে। কিন্তু আপনি যে তথাকথিত অধ্যাপক সাহেবের প্রসঙ্গ উল্লেখ করলেন, আমি বলবো যে উনি এমনই একজন দুর্বৃত্ত ব্যক্তি যিনি প্রথম চেষ্টা করছেন মারিফুল কোরআনের তথাকথিত ভুল বের করে এইটাকে মানে, আপনি জানেন যে সৌদিরা আকিদাগত দিক থেকে তারা খুব সেনসিটিভ অবস্থানে, এই সেখানে কিছু কিছু বিষয়কে সে অতিরঞ্জিত করে কোনো কোনো বিষয়কে সম্পূর্ণ ধাপ্পাবাজির মাধ্যমে মানে খেয়ানত করে, যে যেটা আমার বাবা লেখেন নাই এইটাকেও মানে মারিফুল কোরআনে আছে, এইরকম কিছু সুফিবাদী বিষয়কে দিয়ে উনি আরবিতে একটা দীর্ঘ 200 পৃষ্ঠার মানে একটা অভিযোগ পত্র সৌদি এম্বাসিতে জমা দিয়েছেন, এবং সেটা দেওয়ার পরে উনি নানাভাবে নানা দিক থেকে উনাদের মসলক মশরবের তথাকথিত আলে হাদিস এবং মাদখালিদের মাধ্যমে সেটাকে আরো ফুলায়া ফাপায়া বড় করছেন, এবং সেইখানে আমি নাম বলবো না, আমাদের দেশের খুব প্রভাবশালী একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে এদেরও একটা বড় মানে পার্টিসিপেশন ছিল মারিফুল কোরআনকে বন্ধ করার ক্ষেত্রে। তো সেই মাদখালি যে কাজটা করছে, আমি বলবো যে আগে যে 22-23 জনের কথা আমরা বলছি যে যারা আমার বাবার মারিফুল কোরআন নকল করে বিক্রি করে, তাদের ভিতর ওই ইনসাফটুকু ছিল যে তারা আমার বাবার মারিফুল কোরআনের নিজের নাম ব্যবহার করছে, কিন্তু এই মাদখালি শেখ তথাকথিত শেখ সে যেটা করছে সেটা হলো যে যে মানে সেই মারিফুল কোরআনকেই সে একটু নয়ছয় করে আবার জমা দিছে এবং সেটা নিজের নামে, নিজের নামে। অথচ এই লোকটা যখন পিএইচডি করে তখন তার পিএইচডির বিষয় ছিল মানে কোরআনের একটা বিষয়, বাংলাদেশে মানে কোরআন মানে বাংলা ভাষায় কোরআন তর্জমার ইতিহাস এটার অন্তর্ভুক্ত ছিল।
তখন সে প্রায় সময় আমার বাবার কাছে আসতো। আমার বাবা একেবারে মানে আমি যদি করতাম তো যতটুকু সহযোগিতা করতো এরকম ছেলের মতো তাকে সহযোগিতা করছে, এবং এই এবং তখন সে বারবার আসতো ওনার কাছ থেকে ইয়া নিত, কিন্তু সে ওইখানে গিয়ে ইয়ে করতো। এবং অনেক সময় এরকম হয়েছে যে সে সৌদি এম্বাসিতে গিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা ওইখানে বলছে, আবার ওইখান থেকে আমার বাবাকে ফোন করা হয়েছে যে অমুক আসছে আপনার আপনার বিরুদ্ধে এই বলতে, আপনি কি তাফসির এই লেখছেন? তো আমার বাবা বলছে যে দেখেন আমি যে তাফসির করছি সেটা আমার নিজস্ব তাফসির না, সেটা এই উপমহাদেশের বরং বিশ্বের একজন স্বনামধন্য ব্যক্তি এবং সব ক্ষেত্রে যার মকবুলিয়ত আছে, এবং তার ছেলে মুফতি শফি সাহেবের ছেলে তকি উসমানী সাহেব আপনাদের পরিচিত, আবুল হাসান আলী নদভী সাহেব তখন জীবিত ছিলেন আরো আগের কথা, যে ওনাদের কাছে জিজ্ঞেস করেন। এবং আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলতে চাই যে মারিফুল কোরআন যখন আমার বাবা সংক্ষিপ্ত করার জন্য দিলেন, তখনও এই এই চক্রটাই, এই যে চক্রটা এখন আছে এই চক্রটাই আমার বাবার বিরুদ্ধে 300+ চিঠি পাঠাইলো বাংলাদেশ থেকে, কোথাও তাকে কাদিয়ানি, কোথাও তাকে সুফিবাদী, কোথাও তাকে মানে আরো কিছু, এবং কোথাও তাকে মানে সে আলেমেই না, তার কোনো ডিগ্রি নাই, এই ধরনের নানা রকমের ইয়ে দিয়ে আমার বাবার বিরুদ্ধে একটা মানে একটা অভিযোগ পাঠাইলো। তো আমার বাবাকে রাবেতা যখন একবার বললো যে তুমি আসো, আসার কথা বলার পরে সেই আমার বাবা সমস্ত কাজ টাজ গুছাইয়া এখান থেকে রওনা দিবেন, এই সময় আবার এম্বাসি থেকে বলা হলো যে না এখন যাবেন না, কিছুদিন পরে যান। তো আবার 6 মাস পরে যখন তারা বললো যে এখন আসেন, তখন আমার বাবা একটু অভিমান করলেন যে আমি এখন যাব না, আমি এখন যাব না কারণ আমার সময় নাই। হ্যালো, জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি জি আহমদ ভাই, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ সেটাই, আমি তো শুনতে পাচ্ছি, মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি জি জি, আমি একটু পিছন থেকে এই জন্য বলতেছি যে তাইলে আহমদ ভাই, আহমদ ভাইয়ের এখানে মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে কিনা। হ্যালো হ্যালো, জি জি জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আহমদ বদরুদ্দিন খান, আহমদ ভাই, হ্যাঁ জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি হ্যালো, জি 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 জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আহমদ ভাই, জি। হ্যাঁ তো আমি একটু পিছন থেকে এই জন্য বলতেছি যে আসলে মানে মারিফুল কোরআন মানে একটা যখন সৌদি এইভাবে দুইবার আমার বাবার সৌদি আরব যাওয়া ক্যান্সেল হলো, তখন উনি রাবেতার মেম্বার, কিন্তু ওনার তাফসিরের ব্যাপারে ওনাকে দুইবার যাওয়ার জন্য টিকিট পর্যন্ত পাঠিয়ে দেওয়ার পরে যাত্রার 2-3 দিন আগে ওনাকে বলা হলো যে না আপনি আইসেন না পরে আসেন। তো তৃতীয়বারের বার উনি একটু অভিমান করলেন, উনি বললেন যে আমি আমি যাব না, আমি আমার এখন সময় নেই, আমি যদি সময় করতে পারি তাহলে আমি যাব। তখন রাবেতার কোরআন বিভাগ আমাকে, আমি ওখানে ছাত্র ছিলাম, অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তো তারা আমাকে ডাকায় নিয়ে বললো যে তুমি যেভাবেই হোক তোমার বাবাকে এখানে নিয়ে আসো। আনার পরে আমরা উপযুক্ত কারণ দর্শাবো যে কেন ওনাকে আমরা দুইবার মানে মানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরে ওনাকে ওনার আশাকে বিলম্বিত করলাম। তো আমি খুব প্রেশার দিয়ে আমার বাবাকে বললাম, কিন্তু আমার বাবা বললো যে না আমি যাব না। আমি বললাম যে তুমি যদি না যাও তাহলে আমি এখান থেকে ছাত্রত্ব ক্যান্সেল করে, স্কলারশিপ ক্যান্সেল করে আমি বাংলাদেশ চলে আসবো। এই হুমকিতে কাজ হলো, উনি গেলেন সৌদি আরবে। যাওয়ার পরে রাবেতার অফিসে পরের দিন সকালে যখন আমরা গেলাম, আমার মনে আছে যে তখন ওনার কাছে 400+ অভিযোগপত্র ওনার বিরুদ্ধে, বাংলাদেশের বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন রাজনৈতিক দলের নামে, বিভিন্ন বড় বড় শেখ মাশায়েখের নামে, এবং দুঃখজনক যে ওনার অনেক ঘনিষ্ঠ সহকর্মীও সেখানে তলে তলে ওনার বিরুদ্ধে এই অভিযোগ স্বাক্ষর করেছিল। হ্যাঁ, পরবর্তীতে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনারা এটা করলেন, তখন দেখা গেছে যে এক একজন এক এক রকম, কেউ স্বার্থের জন্য, কেউ তার মাদ্রাসা রক্ষা করার জন্য, এই নানা রকম তারা ইয়ে বলছে। যাই হোক, তো ওই সমস্ত কিছু করার পরে তখন আমার বাবা জিজ্ঞেস করলো যে তাইলে আপনারা এই এতগুলি মানে মানে অভিযোগ পাহাড় ইয়ে করে আপনারা কেন আমাকে সিলেকশন করলেন? আবার তখন তারা বললো যে আসলে দেখেন যে এইখানে মানে আপনার বিরুদ্ধে আসছে এটা আর
তাফহিমুল কোরআনের পক্ষে অন্তত আমাদের কাছে 1000 পত্র আসছে যে ওইটা করা উচিত, ওইটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। তো তারপরেও কেন আপনি এই সিদ্ধান্ত নিলেন? হ্যালো, জি জি বলেন বলেন। হ্যাঁ, আহমদ ভাই বলা হলো যে হ্যাঁ, রাবেতাকে যখন বলা হলো যে তারপরও কেন আপনারা মানে এই এত অভিযোগ সত্য আমারটা, আমার মারিফুল কোরআনই আপনারা মানে প্রকাশ করার মানে উদ্যোগ নিলেন, তখন তারা বললো যে আসলে আমরা যখন আপনার বিরুদ্ধে এতগুলি অভিযোগ পাইলাম তখন আমাদের একটা আশঙ্কা হলো যে আপনি আমাদের কনস্টিটিউয়েন্ট কাউন্সিলের মেম্বার, তো এই অবস্থায় একজন মানুষ যার আকিদাই ঠিক নাই, কারো কাছে সে কাদিয়ানি এটা সেটা, তো সেই অবস্থায় আমরা কি করি? তো আমরা একটা কাজ করলাম, তখন আমরা দুইজন আমাদের পরিচিত ওয়ার্ল্ড রেনাউন দুজন ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি তকি উসমানী এবং জনাব আবুল হাসান আলী নদভীকে আমরা মানে এই বিষয়টা অবহিত করলাম। তো দুইজনই আমাদেরকে খুব স্বতঃস্ফূর্ত ভাবে বলছে যে বাংলাদেশের মাসিক মদিনার সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান জমিয়তে উলামায়ে ইসলামের যিনি সেক্রেটারি ছিলেন হয়তো তখন আমার বাবা, যে উনি যদি সশরীরে আইসা বলে যে এই অনুবাদ আমার, তাহলে তোমরা চোখ বন্ধ করে ছাপায় ফেলাও এটা। তো এই সার্টিফাই পাওয়ার পরে আমরা এটা উদ্যোগ নিচ্ছি। তো যাই হোক, তখনই একবার একটা চেষ্টা হয়েছে, সেটাকে বন্ধ করার হয় নাই, কিন্তু যখন সেটা ছেপে বের হলো এবং বাংলাদেশে এইটা আমি বলবো যে সর্বশ্রেণীতে অত্যন্ত জনপ্রিয়তা পাইলো, মানুষের কাছে মানে আশাতীত গ্রহণযোগ্যতা হলো, সৌদি সরকার প্রথমে 10 লাখ তারপরে আরো 20 লাখ ছাপাইয়া তারা পাঠাইল, মানে আমার বাবার সাথে তাদের চুক্তি ছিল যে তারা শুধু 10 লক্ষই ছাপাবে, কারণ 10 লক্ষ কোরআনের তাফসির এটা সোজা কথা না। সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত ইয়ে দেখে এবং বাংলাদেশের সরকারি বেসরকারি সশস্ত্র বাহিনী এবং সকল শ্রেণী থেকে, এবং আমার মনে আছে যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষক সমাজ, তারা ব্যক্তিগতভাবে সৌদি এমবেসিতে চিঠি লিখে বলছে যে এইটা যাতে সহজ প্রাপ্য হয়, আমরা যাতে পাইতে পারি এই জন্য আপনারা ব্যবস্থা করেন। এবং সৌদি এমবেসি তখন এই তাফসিরের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দেখে তারা সেই 10 লক্ষর জায়গায় আরো 2 মিলিয়ন মানে আরো 20 লক্ষ তারা ছাপাইল। আর এই যখন অবস্থা তাফসিরে মারিফুল কোরআনের, তখন ওই যে ষড়যন্ত্রকারী শ্রেণীটা যারা সহি আকিদার নামে এই দেশে আসলে ফেতনার বিস্তার করে যাচ্ছে দীর্ঘদিন যাবত, এরা এটা সহ্য করতে পারলো না। কারণ একজন হানাফি মাজহাবের মাওলানা উনি এমন একটা তাফসির লিখবেন, সেটা আবার আমাদের হেডকোয়ার্টার সৌদি আরবের মতো জায়গা থেকে ছাপা হয়ে এখানে বিনামূল্যে বিতরণ হবে, এই হিংসুক শ্রেণীটা এটা। হ্যাঁ, আমরা আলোচনা শেষে মানে শেষের দিকে নিয়ে আসি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আসলে ঘটনাটা ঘটেছে, কিছু মানুষ এখান থেকে অভিযোগ করেছে যারা যারা, হ্যাঁ হ্যাঁ। এবং দ্বিতীয় কথা হলো, ওইটাই আমাদের মূল কথা, সেটা হলো এত অভিযোগ এত কিছু করেও এই তাফসিরের যে ব্যাপক প্রচার এবং এর যে গ্রহণযোগ্যতা এবং তার যে খেদমত মানুষের কাছে পৌঁছার যে ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশে বন্ধ হয় নাই। বাংলাদেশের মানুষ তাফসিরে মালিফুল কোরআন, আমি আমি আপনারা দুই কথার মধ্যে শেষ করে দেই। তো আমরা এই ঘটনাগুলি সবই ঘটছে এবং প্রত্যেকের নাম এবং ইয়ে সহ আইডেন্টিটি সহ আমার বাবাকে জানানো হয়েছে, এবং আমার বাবাকে সৌদি এমবেসিতে নেওয়া হয়েছে, সেখানে আমিও আমার বাবার সাথে গেছি, তখন উনি অসুস্থ ছিলেন, তো তাকে বলা হয়েছে যে এই 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 জায়গায় এই আছে, তখন আমার বাবা বলছে যে এই 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 জিনিসগুলি হলো আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা এবং ইমাম তাহাবি আকিদা, তো তাহাবিয়ার মধ্যে এই জিনিসগুলিকে সহি বলছেন এবং সমস্ত উম্মাহ সেটাকে মেনে নিছেন, আপনারা আগে আমাকে দেখান যেটার মধ্যে আসলে এই জিনিসগুলি ভুল, যদি ভুল হয় এটা আমার কোনো বাবার জীবনী না, এটা আল্লাহর কালাম, আমি সাথে সাথে ওইটুকু প্রত্যাহার করব, কিন্তু আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ এটা ভুল, এইটুকু বলে উনি শেষবার চলে আসছেন। উনি বলছেন যে আমি আল্লাহর হাওয়ালা করলাম, আমি আল্লাহর কিতাবের খেদমত করছি, আমি এত বড় একটা কাজ করে দিয়ে সৌদি গভর্নমেন্ট আমাকে অনেক মোটা অঙ্কের একটা মানে 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 সম্মানই দিতে চাইছিল, আমি সেটাও নেই নাই। আমি বলছি যে না, আমাকে সম্মানই না দিয়া পারলে আরো 1-2 মিলিয়ন বেশি ছাপাইয়া আপনি বাংলাদেশের মুসলমানদের মধ্যে এটা ফ্রি বিতরণ করেন, আমার আমার পারিশ্রমিকের দরকার নাই, আমি আল্লাহর কাছে থেকে